আসসালামু আলাইকুম। ই প্লাস টিভির সঙ্গে আছি আমি নাহিদ সুলতানা প্রিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কথা বললেন হেলথ বিউ ডায়াগনস্টিক সেন্টারের ডিএমডি জনাব মোহাম্মদ শাহজাহান সিরাজ। অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ রোড কোয়াশ সংযোগ নিয়ে প্রতিবেদন। দীর্ঘ দেড় মাস পর খুলে দেওয়া হলো গণপরিবহন সহ সব ধরনের যানবাহন। আজ রাত আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় ইয়াসে। সাংবাদিক রুজিনা ইসলামের জামিন মঞ্জুর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কথা বললেন হেলথ বিউ ডায়াগনস্টিক সেন্টারের ডিএমডি জনাব মোহাম্মদ শাহজাহান সিরাজ। যে বর্তমানে কোভিড অবস্থা বা করোনার অবস্থা, আপনার কি অবস্থা আছেন, কি পরিস্থিতি আছে? ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হসপিটালের পক্ষ থেকে ই প্লাস টিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে কোভিডের পরিস্থিতিতে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের সম্মুখে বর্তমান অবস্থা এবং আমরা কী অবস্থায় দিন কাটাচ্ছি সেটা খোঁজখবর নেওয়ার জন্য এবং আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি। যে আসলে আল্লাহ করোনা ভাইরাস নামক এই মহামারীর মধ্যেও স্বাস্থ্য জগৎকে সাথে নিয়ে মানুষের সেবা করার পাশাপাশি এই হসপিটাল পরিচালনা করে যাচ্ছি, যে আল্লাহ আমাদের কাছে রাখছে সেই জন্য। পাশাপাশি কোভিড-19 2019 সালে চালনা করে আসতেছি। আসলে কোভিড-2020 সালে অনেক আমরা ভয় পেলেও বাংলাদেশের মানুষ পাশাপাশি স্বাস্থ্য জগতের মানুষ আমরা তো আসলে ভয় পাওয়ার সুযোগ নাই। আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য, সেবা দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। অ্যাকচুয়ালি 2020 সালে খুব কঠিন আকারে মহামারী রূপ নেওয়ার পরে বাংলাদেশে সম্পূর্ণভাবে লকডাউন হয়ে যায় 2020 সালের 25শে মার্চ থেকে। কিন্তু আস্তে আস্তে সেই লকডাউন শিথিল হয়ে মানুষ স্বাভাবিক চলাফেরায় আসছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এই কোভিড দ্বিতীয় রাউন্ডে আবার শুরু হয়েছে, সারা বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মানুষ মনে করছিল হয়তো এটা চলে যাবে, আসলে এটা এমনভাবে পরিবেশের সাথে ওয়েদারের সাথে মিশে গেছে, এটা আসলে আর যাওয়ারও খুব বেশি সম্ভাবনা নেই। কিছু কিছু স্বাস্থ্য বিজ্ঞানীরা বলতেছেন, সরকার এবং আমরা সহকারে আপনারা যারা এই মিডিয়া জগতে আছেন বারবার এই বিষয়গুলো বলতেছেন যে সচেতনতা বাড়ানোর ব্যাপারে যথেষ্ট মিডিয়া কাভারেজ হচ্ছে, মানুষ বলতেছে, সরকার বলতেছে, আমরাও বলার চেষ্টা করতেছি। সচেতনতার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে মাস্ক পরিধান করা, মাস্ককে বাধ্যতামূলক, এবং মাস্ক উভয় পক্ষ মাস্ক পরিধান থাকলে এটা থেকে 90% থেকে 95% ঝুঁকিমুক্ত থাকবে। এই এলাকাটা নিয়ে হামদারবাগ, এই এলাকাটা নিয়ে আমাদের এখানে ব্যবসাটা পরিচালনা করতে হয়। আসলে এটা তো শিল্প এলাকা, পাশাপাশি শ্রমিক এলাকা হওয়ার কারণে আমরা মানুষের কাছ থেকে বেশি কিছু নিতে পারি না। পরিচিতির কারণে ওদের সার্ভিস দিতে হয়, এমন সার্ভিস দিতে হয়, রোগী আসছে চিকিৎসা করে চলে গেছে, টাকা দিতে পারে না, সেবা দিতে হচ্ছে, এমন সার্ভিস দিতে হচ্ছে, রোগী আসছে। অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ রোড কোয়াশ সংযোগ নিয়ে প্রতিবেদন। আচ্ছা, দেশ শান্তি বিহার সবকিছু সমাধান হয়েছে, বিদায় আমরা আওয়ামী লীগের একজন বিশিষ্ট ব্যক্তির সাথে কথা বলার পরে মোটামুটি যে শান্তি বিহার যেটা আছে এই ব্যাপারে জিজ্ঞাসা জানা চলে এসেছি। এই প্লাস টিভি এই রোডের অবস্থা, এক সাইডের অবস্থা খুব শোচনীয়। এই রোডে যে আসার মানে আসার কোনো জায়গা নাই, জায়গা নাই বিষয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনা ঘটছে। তো এইখানকার এলাকাবাসীর দাবি অতি শীঘ্রই যেন ওই পরবর্তী লাইট যেটা আছে ওই রোডটা অতি শীঘ্রই মেরামত করা হয়, অতি শীঘ্রই যেন এটা আর চলাচল যুগ যুগ যুগি করা হয়, যে ওই রোড যেটা আছে এটা চলাচলের অযোগ্য বুঝাই। তারা দুটা গাড়ি এক রোডে আসে এক রোডে যায়, দুটোটা একই রোডে ব্যবহৃত হচ্ছে। এই রোডটা কমপ্লিট অপোজিট,
তো এই এলাকাবাসীর দাবি যে রোডটা অতি শীঘ্রই যেন রোডটা মেরামত করা হয়, ওই রোডটা চলাচলের যে সুযোগটা করে দেওয়া হয় এবং এলাকাবাসীর যে দুর্ভোগ, এটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনা নিত্য প্রয়োজন নিত্য দিয়ে করা হয়েছে সেখানে, এই জন্য তাদের দাবি এই জিনিসটা। হ্যাঁ ভাই, আপনাদের এটা আপনাদের রাস্তাটা ভালো করে দিলে আপনারা আস্তে গাড়ি এই রোড দিয়ে দেখতেছ, একই রোডে আসতে রোড জীবিত অবস্থায় মনে করেন যে রোডটা অবস্থা অতি শীঘ্রে যেন পার্শ্ববর্তী রুটটা খুলে দেওয়া হোক, এটাই একলা আমাদের দাবি। কারণ এইটাই যেমন এই রোডটা কমপ্লিট আপনাদের মানে চলাচলের অযোগ্য, এই রোডটা কিছু ভালো কিছু খারাপ একই রাস্তায় আসা যাওয়া করতেছে, মানে একটি রোডের মধ্যে এরা দুটাই দু রাস্তা ব্যবহার হইতেছে, এই যে গাড়ি যাইতেছে আবার গাড়ি আসতেছে, দেখেন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা এখানে আছে। আর নিয়মিত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই রোডে গাড়ি আসতেছেও যাইতেছে এক সাইড দিয়ে, কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতেছেন এই রোডের অবস্থা, যে এই রোডটা পরিত্যক্ত বলতে বলে পরিত্যক্ত অবস্থায় হাসপাতাল বা বড় ইয়া হইতেছে, এখানে যে কোনো মানুষের অসুবিধা বা এই রোডটা যে কোনো মুহূর্তে মানুষের যে দাবি অতি শীঘ্রই যেন পার্শ্ববর্তী রোডটা খুলে দেওয়া হয় রানিং করে, যেন মানুষ ওই রোড দিয়ে গেড়ে গেলে এই রোড দিয়ে আসবে। দীর্ঘ দেড় মাস পর খুলে দেওয়া হলো গণপরিবহন সহ সব ধরনের যানবাহন। আজ রাত আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় ইয়াসে। সাংবাদিক রুজিনা ইসলামের জামিন মঞ্জুর। তাহলে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাকে জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই, অন্তর্বর্তীকালীন জামিন। এই মামলায় আসামি পক্ষে আমি অ্যাডভোকেট প্রশান্ত কর্মকার, অ্যাডভোকেট আমিনুল হাসান টিটু, আমিনুল গনি টিটু এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সহ এবং অ্যাডভোকেট আশরাফুল আলম সহ আমরা অনেকেই ছিলাম বিজ্ঞ আদালতের কাছে। আমি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য জানতে চেয়েছেন, বিজ্ঞ আদালতের কাছে বলেছি যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব ক্ষেত্রে আমরা কোনো দ্বিমত পোষণ করি না।